মর্নিং গাইস, তো আজ হচ্ছে 11ই মার্চ, শুক্রবার। তো আজই তো তাড়াতাড়ি উঠেছি, তার একটা বড় কারণ হচ্ছে রাজু ফোন করেছিল যে মাঠে যাওয়ার জন্য। তো শরীরটা এখনো ঠিকঠাক নেই, শরীর ঠিকঠাক বাট হাতটা পুরো জাম হয়ে আছে, তো তার জন্য যেতে চাইছিলাম না। তো ফোন করেছিল যে তো চলো যাই, মাঠতে একটু ঘুরে তো আসি, তাই আর কি হয়ে গিয়ে চলো ফ্রেশ হয়ে নিয়ে। এখন 10টা আর আমি মাঠ থেকে ফিরে অলরেডি এখন বেরিয়ে পড়েছি বাজারের জন্য, তো চলো বাজার করে আসি। দেন তোমার অলরেডি মা বানিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে আছে সরষুগুলি আর সস, আর এখানে আছে কালকে সুজিটাই। তো এটা হচ্ছে সকালের টিফিন, চলো খেয়ে নিই, দেন রিপোর্টারের 6 সিরিজটা দেখতে হবে। আমার সাথে খেতে বসেছে মা, যেহেতু আজ শুক্রবার তো সমস্ত বুঝতে পারছো নিরামিষের আইটেমই হয়েছে। তো আছে ভাত, টক ডাল, বেগুন ভাজা, একটা সোয়াবিন, আর এই আছে চাটনি, আর এই যে। তো চলো খেয়ে নিই এটাকে। কয়েকদিন পরে আমরা আবার তিনজন মিলে একসাথে বেরিয়েছি বিকেলবেলা দিয়ে ঘুরতে, এই যে অনেকদিন বেরোয়নি, আজকে বেরিয়েছি, তো বাড়ি আশেপাশেই ঘুরে বেড়াচ্ছি। চলো তোমরা আমার সাথে ঘুরো। শুক্রবার তো পড়া ছিল আমার, আর পুড়িয়ে জানো আমি প্রতিদিনের মতো ক্লাবে ঢুকেছিলাম একটু সময় কাটানোর জন্য। আর এসে এখন দেখছি যে বিকেলে যেহেতু বেরিয়েছিলাম আমি বাড়িতে ঢুকিনি, আর ভাই তাই গাড়ি বাইরে দাঁড় করিয়ে রেখেছে, পার্ক করতে পারিনি কারণ নতুনত্ব ওর জন্যই। তো চলো ওকে হেল্প করে নিই গাড়ি পার্ক করার জন্য, দেন বাড়ি ঢুকবো। ঘড়িতে বাজে এখন 15:10 মতো, আর যেহেতু মা বললো যে রাতের খাবার অলরেডি সে বানিয়ে ফেলেছে, তাই আমি চলে এলাম। রাতে অ্যাকচুয়ালি বেশি কিছু নেই, রুটির সাথে আছে, দুধ আছে, আর সকালে সোয়াবিনের তরকারিটা আছে, সেটাই খাবো কারণ তাড়াতাড়ি খাবারটা খেতে যাচ্ছি, কারণ রাতে গিয়ে আমি আবার রিপোর্টারের নেক্সট পার্টটা দেখবো। অ্যাকচুয়ালি 7 নম্বর পার্টেরই 2টো সিরিজ যেটা সেটা বাকি আছে, তো ওই দুটো দেখলি মোটামুটি হ্যারি পটার সিরিজটা পুরো কমপ্লিট করে ফেলো। তো চলো খেয়ে নিই। তো আমি তো অলরেডি খেয়ে ওপরে চলে এসেছি, কিন্তু আমার এই যে মাতাশ্রী এখনও তার সিরিয়াল দেখা শেষ করতে পারেনি, তার সিরিয়াল কন্টিনিউ ভাবে চলে যাচ্ছে। ঘড়িতে এখন বাজে 10টারও বেশি, এখনও তার সিরিয়াল শেষ হয়নি। চলো দেখি কখন শেষ করতে পারি, কখন আমি হ্যারি পটার দেখতে বসতে পারি। ফাইনালি লাস্ট পয়েন্ট ধরে দেখতে দেখতে হ্যারি পটার সিরিজ একদম শেষের দিকে চলে এসেছি, একদম চলছে এখন শেষ যে এপিসোডটা আছে সেটার পার্ট 1, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস। তো পার্ট 1টা শুরু করেছি দেখা, আশা করছি আজকে রাতে হয়তো এটাকে কমপ্লিট করবো, দিয়েই ঘুমাবো। তো চলো দেখে নিই, কারণ এই পার্ট 2টা আমি লাইফে এর আগে কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখবো, তো এক্সাইটমেন্টটা একটা আলাদাই লেভেলের আছে। তো চলো দেখে নিই, দিন তোমার বলছি কেমন লাগলো আমার। ঘড়িতে বাজে এখন প্রায় 3:10 বাকি, ভেবেছিলাম তো হ্যারি পটার সিরিজের লাস্ট সিরিজটার ফার্স্ট পার্টটা দেখবো, বাট এই টাইপের সিরিজগুলো যেমন চলে না যে দেখতে দেখতে ইন্টারেস্টেড হয়ে যায়, তো মানে কন্টিনিউ চলতে থাকে, তো সেক্ষেত্রে দ্বিতীয় সিরিজটা দেখে ফেলে পুরো শেষ করে ফেললাম। বুঝতেই পেরেছো সেই 11টার আশেপাশে শুরু করেছিলাম, মানে এখন 3টে বাজে চলো শেষ 2টো সিরিজ, পুরো হ্যারি পটার সিরিজ কমপ্লিট 3 দিনের মধ্যে। তো ভালো লাগলো অ্যাকচুয়ালি, কোনো টিভিতে যতবার আগে দেখেছি ধরো ওই অ্যাড বা নিজের কোনো কাজ থাকে এরকম চেঞ্জ, বাট এখানে কী হয়েছে একবারে ওটিটি প্ল্যাটফর্ম তো খুব ইজিলি ভাবে দেখা যাচ্ছে, তোমাদের কারো যদি দেখা না থাকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো অ্যামাজন প্রাইম মেরে, আমার কাছে তো আছে, তো তার ফলে আমার সুবিধা এটা। তো এখনও ভিডিওটা আমার এডিট হয়নি, অলরেডি 3টে বাজে, তো এখন আমি ভিডিওটা এডিট করতে বসবো, দেন তারপরে ঘুমাতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। তো চলো আজ জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সমস্যাটা আবার দেখা হবে কালকে। ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবে, আর আমার সাথে রেগুলার মিট আপ করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই জন্য বাই।